আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি ওমর ফারুক আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অজিফা পাওয়ার বাংলা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে এসেছি। যারা নাকি কাউকে ভালোবাসেন, জায়েজ ভালোবাসা, জায়েজ মকসুদ নিয়ে কাউকে যদি আপনি ভালোবাসতে চান, সে যদি আপনাকে ভালো না বাসে, তাহলে আপনি তাকে আপনার বশে আনতে পারবেন। আপনি যে কোনো মানুষকে আপনার বশে আনতে পারবেন এই আমলটি করে। প্রিয় বন্ধুরা, শুধু কথা হলো আপনার জায়েজ নেক মকসুদ হতে হবে। জায়েজ নেক মকসুদ হলেই আপনি এই আমলটি করতে পারবেন। এবং যদি আপনি কাউকে ইস্তেমাল করার জন্য আমলটি করতে চান, তাহলে এই ভিডিওটি আর দেখবেন না, আপনি ছেড়ে দিন। কারণ এই ভিডিওটি হলো তাদের জন্যই যাদের নাকি জায়েজ মকসদ, ছোট্ট ভালোবাসা, নেক ভালোবাসা, নেক মকসদ, তারাই এই আমলটি করতে পারবে। প্রিয় বন্ধুরা, যখন আমলটি করবেন, এই আমলটি করার নিয়ম হলো আপনার আমলটি করতে হবে রাত্রে। রাত্রে এশারের নামাজ থেকে ফজরের নামাজ পর্যন্ত এই আমলটি করার সময়, এর মধ্যেই আপনার আমলটি করতে লাগবে। প্রিয় বন্ধুরা, সবার প্রথম আমি বলে দিচ্ছি নিয়মটা, আপনারা শুনে নিন। আপনি কি করবেন, সবার প্রথম অজু করে তারপর পড়বেন তিনবার দুরুদে পাক। যখন আমলটি আপনি করবেন, কারোর সাথে কথা বলতে পারবেন না, যতখানি সময় লাগবে আমলটি করতে কারোর সঙ্গে আপনি কথা বলবেন না। প্রথম কি করবেন, তিনবার দুরুদে পাক পড়া শেষ করবেন। তিনবার দুরুদে পাক পড়ার পরে আপনি পড়বেন ইয়া অদুদু, এই এসএমটি পড়বেন 33 বার, মানে 33 বার। এত বার পড়া শেষ করে আপনি কি করবেন, বিসমিল্লাহ শরীফ পড়বেন 786 বার, মানে বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকু আপনি পড়বেন 786 বার। 786 বার পড়া শেষ করে আবার কি করবেন, শেষে দুরুদে পাক পড়ে নেবেন 3 বার। এইভাবে আপনি আমলটি শেষ করবেন। তারপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, যার মনে আপনার জন্য ভালোবাসা পয়দা করতে চান সেটা নিয়ে। প্রিয় বন্ধুরা, বেশ এতটুকু আমলটি করবেন, পরে তারপরে মানে লাগাতার আপনার এই আমলটি 3 দিন করতে লাগবে। একই সময় একই টাইম আপনি দেখে নেবেন, সেম সময় আপনি ঘন্টা মিনিট সেকেন্ড দেখে নেবেন, সেম সময়ে আপনি আমলটি 3 দিন করবেন এবং দোয়া করবেন। প্রিয় বন্ধুরা, ব্যাস এতটুকু আপনি আমল করে রেখে দেবেন। তারপর দেখবেন আপনি যার জন্য মানে যাকে আপনি ভালোবাসতে চান, যাকে আপনি পেতে চান, সে আপনার জন্য পাগল হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এই আমলটি খুবই পাওয়ারফুল একটি আমল। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমলটি কিভাবে করবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, আবার কথা বলবো অন্য একটি ভিডিওর মাধ্যমে। এই পর্যন্তর জন্য বিদায় নিচ্ছি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। খোদা হাফিজ।